রিজার্ভের টাকা ব্যয় হয়েছে জনগণের কল্যাণে, বললেন প্রধানমন্ত্রী। জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রস্তাব সংসদে তোলা হবে, জানালেন আইনমন্ত্রী। বিএনপির সমাবেশের আগে রংপুরেও পরিবহন ধর্মঘটের ডাক। প্রশ্ন ফাঁস থেকে শিক্ষকদের বিরত থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর। চেক প্রতারণা মামলায় ইভ্যালির রাসেল শামিমার সম্পত্তি ক্রোকের আদেশ। রাজধানীর ডেমরা থেকে জঙ্গি সংগঠনের 5 সদস্য গ্রেপ্তার। উখিয়ার আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের গুলিতে আরও 2 রোহিঙ্গা নিহত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের বড় পরাজয়। জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির জন্মদিন আজ।